আমাদের ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। এই জন্য যুগে 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 এমন কোন নবী নাই যার উম্মতদেরকে একটা দাওয়াত দেয় নাই, কম্পালসারি একটা দাওয়াত। প্রথম দাওয়াতটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মাধ্যমে সমাজের সব মানুষের কাছে ওবুদুল্লাহ বলতে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এই জন্য জবান খুলে বলে ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকের দল আপনাদের কাছে পায়ে ধরে হাত রেখে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যায়, মুখ আছে কথা বলা যায় সব কথা বলা যাবে না, চোখ আছে দেখা যায় সব দেখা যাবে না, হাত আছে ধরা যায় সব ধরা যাবে না, পাশে যাওয়া যায় সব দিকে যাওয়া যাবে না। আপনারা বলুন এই সীমাবদ্ধতা একে দিয়েছেন কে? কোথায় একে দিলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল আমাদের জন্য কল্যাণ করে এনেছেন সেইগুলোকে আমাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আপনারা বলেন ভালো মন্দের হিসাব গ্রহণ করবেন কি? ভালো মন্দের হিসাব গ্রহণ করবেন আমার আল্লাহ। আল্লাহ কিন্তু আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ যুগে 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 যাদেরকে ধরেছেন তাকে ছাড়ে নাই। নম্রতা বহুত বেঈমানি করেছে, ইব্রাহিম নবীরে কষ্ট দিতে দিতে একেবারে বাঘের খাঁচাই পর্যন্ত বন্দী করেছে। ইব্রাহিম নবী নামাজে গেল, খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে আল্লাহ আমার যদি মরণ দি বা খাঁচার ভিতরে বাঘের সামনে নামাজরত অবস্থায় মরণ দিও, ইব্রাহিম নবী সেজদায় পড়ে রইল। ওই মুহূর্তে সেজদা দিয়ে মাথাটা তুললেন, তোলার পরে বাঘে কামড় দিব দূরের কথা, বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলো পরিষ্কার করে দিতেছে। পারে নাই যুগে যুগে মুমিনের মোকাবেলায় বাতেল টিকতে পারে নাই, সব বেঈমানের ষড়যন্ত্র দাফন করে দিয়েছেন কে? জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইল, জিজ্ঞেস করা হয় বাঘ তুমি খাও না কেন? বাঘের জবান পাল্লা খুলে দিলেন, বাঘে ডাক দিয়ে কেন অনুরোধ, আমি তিন দিনের ক্ষুধার্ত, আমি চেয়েছিলাম ইব্রাহিম নবীকে খেয়ে ফেলব, খাওয়ার জন্য যখন সামনে গেলাম আমি চেহারার দিকে তাকায় দেখলাম ইব্রাহিম নবীর কপালে আখির জামানার পয়গাম্বরের নূর মুবারক দেখা যায়। ওয়াজ কোথায় গেল মৌলবি? ওয়াজ কোথায় ঢুকলো? ইব্রাহিম নবীর নম্রদের আগুনের মধ্যে ফেলে দিল, নম্রদের আগুন আল্লাহ ঠান্ডা বানিয়ে দিয়েছেন। এই আগুন ঠান্ডা হয়ে গেল। ও ইব্রাহিম তুমি মনে করছো তোমার কোনো কারণে বেঁচে গেছ, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, তোমার গায়ে আগুন স্পর্শ করে নাই, তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। এই নম্রতা বহুত জ্বালাইছে, কিন্তু আমার আল্লাহ নম্রতকে মারতে যাইয়া বিশাল বড় কামান ব্যবহারের কাজ লাগাই নাই, নম্রতা নবীরে জ্বালাইছে।
আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে। এই নম্রদারে মারতে যাইয়া বিশাল বড় কামার লাগে নাই, ল্যাংরা একটা মশা নাকে দিয়া ঢুকাইছে, ওই মশাটা মগজে যাইয়া কামড় দেয়, পাথর দিয়া বাড়ি দিলে আঘাত লাগে না, নম্রদারে মাথার মধ্যে বাড়ি দেয়, হাত দিয়া দেখে পালা বেড়া দেয়, পাথর দিয়া দেখে মজা লাগে না, ওই জুতা দিয়া দেয় আরাম লাগে, জুতা দিয়া বাইরে বাইরে ওই নম্রদারে বালা মশার কাজে লাগাই নাই, ল্যাংরা মশা কামড়াইতে কামড়াইতে নম্রদা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এবার ফেরাউন না মুসা নবীরে জ্বালাইয়া আংরা বানাইছে, যাই মুসা নবী তোর পাহাড়ে গেল, পয়েন্ট গুলো মনে রাখবেন সব লাস্টে কাজে লাগবে, যেই মুসা নবী আল্লাহকে দেখার জন্য তোর পাহাড় গেল, কিন্তু আল্লাহ তো এলাম তারানি কখনো দেখতে পারবে না, মুসা নবীকে আল্লাহ তুমি আমারে কইলা কালিমুল্লাহ তোমার বন্ধুরে বলছো হাবিবুল্লাহ, মান ফর কোমাইনাল কালিম অল হাবিব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলেন কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে এসে কয় লাভ রাখবি আর নি প্রভু দেখা দাও, আর হাবিব হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমায় তাকে স্বয়ং রব দেখা করতে প্রতিনিধি পাঠায়। হিসাব মিলে এরপরে কইবেন নবী আমরার মতন ইমান থাকবো, শুধুমাত্র তাই নয় মুসা নবী বললেন রব্বি আরনি, ও রব তুমি দেখা দাও, আল্লাহ বললেন তারানি, নবী তাকিদ বলেন রব্বি মুস্তাকবিল মারুফ কখনোই দেখতে পারবে না। এবার মুসা কালিমুল্লাহকে আল্লাহ দেখা দাও, এরপরে আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর যখন তোর পাহাড়ে নিক্ষেপ করলেন, ঠাড়া না ঠাড়া না আকাশের বিজলি, বিজলি ঠাড়া কে জিনিস, বিজলি দেখলে ভয় পা, ঠাড়া পড়লে মানুষ কি ঠাড়া ছিলেন না, আপনাকে কি কর মনে হচ্ছে আমি কিন্তু লন্ডন থেকে এসেছি, বললেন কি কর ব্রাহ্মণ বাড়ির ছেলে আমি তো ঠাড়া তো আমরা সব জায়গায় কই নাকি, আচ্ছা ঠেডা ঠাড়া এক কতই লবণ নুন এক কতই সানি না করে থেকে কি জানো বুঝে গেল, এত ইস্টেন্ডার ভাবতে রে ইমান নষ্ট করতে আসি নাই, লোকাল ভাষা বলবো ইমান তাজা হবে, আর বহুত লোক ইস্টেন্ডার ভাষা বলতে যায় আধুনিক হইতে হইতে শেষ পর্যন্ত আল্লাহরে কো আল্লাহ হালা মা খাদিজার কবুরি মহিলা এগুলা বাদ দেন, ওই স্ট্যান্ডার দামি যে স্ট্যান্ডারের ভিতরে নয়া দয়াল নবীর প্রেমের খনি আছে, ওই স্ট্যান্ডার সব চুরমা হয়ে যাবে, তোমার মুখ দিয়ে কুফুরি বাক্য বের হয়ে গেলে শিরক আর কুফুরের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, এখন আমাদের আন্দোলন শিরক এবং কুফুর মুক্ত সমাজ করতে হবে, ঠিক কিনা বলেন, এলাকা আল্লাহর ওলিদের এলাকা সোনাগান্ধার আবাদ করা এলাকা, এখানে এই এলাকা মনে হয় প্রথম খানকা হয়েছিল নাকি, বিষয় এরকম না, আজকে সুন্নি জনতা বাতাল এখানে আসতে পারে না, ওদিন ব্রাহ্মণ বাড়িয়াতে ষড়যন্ত্র করে মাহফিল বন্ধ করে দিয়েছে, তুমি এক জায়গায় মাহফিল বন্ধ করবে হাজার দিকে রাস্তা খুলে যাবে, এগুলো বন্ধ করুন, প্রশাসনের কোনো দোষ নাই, প্রশাসনের কাছে গিয়ে একদল মানুষ আমাদের ব্যাপারে উল্টা বোঝায়, ওরা তার জাস্টিফাই করার সুযোগ পায় না আমাদের কিনিয়া, ওনারা ঝগড়া হোক চাই না এদের মাহফিলটা বন্ধ করে দেয়, একমাত্র এটার পিছনে মূল কারণ হলো যারা গিয়ে অভিযোগ করে তারা, এগুলো বন্ধ করতে হবে, বিশ্বে মুসলমানদের মানচিত্র বহুত রক্তাক্ত অবস্থায় আছে, মুসলমানদের মানচিত্র যে দেশগুলো আজকে সারা বাংলাদেশের সারা বিশ্বের কেউ মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে নাই, ধন্যবাদ আবু বাকর গাম্বিয়ার সেই আইনমন্ত্রীকে, গাম্বিয়ার সেই আইনজীবীকে যিনি সেই ওয়াং সান সুকির বিরুদ্ধে মামলা করে দেখে দিয়েছেন, সংখ্যায় দেশ ছোট হতে পারে কিন্তু আমাদের অন্তরে খোদার প্রেমের পাওয়ার অনেক বেশি, গাম্বিয়ার সেই আইনজীবী বলেছিলেন আন্তর্জাতিক আদালতে
যে আজকে আপনার আদালতে কোন ব্যক্তি উঠে নাই, আজকে আপনার আদালতে গোটা বিশ্বের মানবতা উঠেছে। যেই ব্যক্তি নির্বিচারে রাখাইন রাজ্যের মুসলমানদেরকে বিনা অপরাধে এইভাবে মারতে মারতে দেশটিকে তাড়িয়ে দিয়েছে, সেই অং সান সু চি শান্তির নোবেল পেতে পারে না, তাকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। এটা হলো মুসলমানদের স্পিরিট, এটা মুসলমানদের ইমান। দেশ ছোট হতে পারে, তাদের মনের সিংহাসন অনেক বড়। ওরা জীবন দিতে শিখেছে কারবালার জমিন থেকে, ওরা জীবন দিতে শিখেছে বদরের জমিন থেকে, ওরা জীবন দিতে শিখেছে উহুদের জমিন থেকে, ওরা জীবন দিতে শিখেছে আল্লামা শেখ শহীদ নূরুল ইসলাম ফারুকী থেকে। ঠিক কিনা বলে? প্রয়োজনে আরেকটি জীবন যাবে, তাহিরি জীবন যাবে, কিন্তু ইসলাম আর নবীর মহব্বত থেমে থাকবে না। এটা চলছে, চলতেই থাকবে। কখনো কখনো কোনো হত্যা মাইনাস হয়, কখনো কখনো কোনো শহীদ কোনো প্রেরণা হয়, দিনের জন্য, মাযহাবের জন্য, মিল্লাতের জন্য, নবী আদর্শের জন্য এটা অনেক উপকার হয়। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, মুসলমান হয়েছেন উচিত কথা বলেন। আমার এই মুরাদনগর আমি যখন আসি মনে হয় যে আমি আমার বাড়িতে এসেছি। এখানে কত মানুষ কত কথা কয়, হুজুর আপনি তো নাচানাচি করেন ওই এলাকাতে, এগুলো পছন্দ করে না এরা, তো একটু এমনি এমনি মানে সামাজিক আলোচনা বেশি করে। আমি বলছি সামাজিক আলোচনা কেউ নরম ভাবে করে, কেউ গরম ভাবে করে, কথা বলে ঠিক না বেটি? আমি এই মুরাদনগরের কাউকে আমার শত্রু ভাবি না, আমি সকলকে বন্ধু ভাবি, সকলকে বন্ধু বলি। তাই বলে এটা কি আমার দুর্বলতা? এই সরলতাকে আঘাত করবেন না। বাস মরতে যেহেতু হবে, আপনাকে হক কথা বলতে হবে। আজকে মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানদেরকে কখনো মানুষ হিসাবে কথা বলতে হবে, কখনো মুসলমান হিসাবে কথা বলতে হবে, কখনো ইমানদার হিসাবে কথা বলতে হবে। কেউ রসুলের বিরুদ্ধে কথা বলবে, তখন আপনাকে ইমানদার হিসেবে কথা বলতে হবে। বিশ্বের যে কোনো রাষ্ট্রে মুসলমান নির্যাতিত হলে আপনাকে মুসলমানদের পক্ষে মুসলমান হিসেবে দাঁড়াতে হবে। একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতির রাজ্যের এই বাংলাদেশে যদি কোনো হিন্দু অ্যাক্সিডেন্ট রাস্তায় পড়ে থাকে, তাকে সেখান থেকে তুলে মেডিকেল পর্যন্ত পৌঁছিয়ে তার সেবা করতে হবে, সহযোগিতা করতে হবে একজন মানুষ হিসাবে। সেখানে ধর্ম চলবে না, সেখানে মানুষের পরিচয় দিয়ে আপনাকে কাজ করতে হবে। কখনো কখনো আপনাকে মুসলমান হিসেবে কাজ করতে হবে। আবার হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, কেউ যদি নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনাকে জবাব দিতে হবে। আপনার বাবাও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, আপনাকে জবাব দিতে হবে। মুসলমান হিসেবে তাকে ছাড় দেওয়া যাবে না, একজন ইমানদার হিসেবে জবাব দিতে হবে। বিষয়টা এইরকম নাকি ভিন্ন? বিষয়টাকে এইরকম এইরকম হলে আপনাকে মনোযোগী হওয়া লাগবে। আমি পারলাম না, আমি আপনাদের কাছে ব্যর্থ হয়ে গেলাম। আমি চেয়েছিলাম আপনারা বসবেন, মেহরবানি করে ভলান্টিয়াররা ঈশ্বরনা যে আপনারা যে কাজ করেন, যান সবাই দুরুশুরি করেন, আল্লাহুম্মা দেখা দাও। আল্লাহ বলে লান্তারানি, তুমি আমারে দেখতে পারবে? আর জোরে, তুমি আমাকে দেখতে পারবে না। এরপরেও আরেকটা কথা বলছিলাম, আকাশের বিজলি আর ঠাড়া, মনে আসেনি? এখানে তো শেষ করছিলাম, এই জন্য বিজলি দিলে মানুষে মরে না, ঠাড়া পড়লে মানুষে মরে। ওই মূসা কালিমুল্লাহর উপরে আল্লাহর নূর এসে পড়ে নাই, নূরের তাজাল্লিরা লাগা মাত্রই থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। মূসা নবী বেহুশ হয়ে গেল, তুর পাহাড়টা লয় হয়ে গেল, মূসা কালিমুল্লাহ পড়ে রইলেন। ইনদিনিং দাইমি, কিছুক্ষণ পরে মূসা আলাইহিসসালাম বেহুশ থেকে যখন হুশ এলো, ডাক দিয়ে আল্লাহ তোমার নূরে তাজাল্লিতে সব শেষ হয়ে গেল, আমার পশমের ভিতরে কোনো স্পর্শ লাগে নাই, আমি কেমন করে বেঁচে গেলাম? আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসারি, তোমার গায়ে নূরের তাজাল্লি স্পর্শ করে নাই, একটা মাত্র কারণ, কারণ তোমার কপালে আছে আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ওই মুসা নবীর সঙ্গীত আমার আল্লাহ নিয়মিত কথা বলতেন, না আল্লাহর কণ্ঠটা কেমন ছিল,
না জানে আমার আল্লাহ কেমন ভাবে কথা বলতেন। এই মূসা কালিমুল্লাহ তিনি বলেন, আল্লাহ গো আমারে তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় নাই। যেই মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, ওই মূসা নবীর ফেরাউন না জ্বালাইছে কম না, ফেরাউন না জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইছে। এরপরও ফেরাউন না এমন ভাবে যন্ত্রণা দিয়েছে, আগুন দিয়ে পড়লে আংরা হয় এটা না কিন্তু, কারণ অনেক কষ্ট মনের ভিতরে থাকে। কিন্তু দেখেন মূসা নবীরে জ্বালাইছে, কিন্তু ফেরাউন নারে আল্লাহ বিশাল নদীর ঢেউয়ে ফেলাইয়া মারে নাই। আবার আল্লাহ তারা শান্ত একটা নদীর মাঝখানে মিয়া মেরেছেন। ওই সময় ফেরাউন না বলতো, আল্লাহ গো আমি এতদিন তোমার রব মান মানি নাই, আমি নিজেকে রব বলছি, কিন্তু এখন তোমার কাছে তওবা করি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরাউন সময় মতো আমারে ডাকো নাই, মরণের কালে গিয়ে ডাকলে কোনো কাজ হবে না। এই জন্য যুবকের দল তওবা যদি করবা সুস্থ অবস্থায় তওবা কর, মৃত্যুর শয্যায় পড়া গেলে হুজুর আইনা তওবা করলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে অসুস্থ হয়ে গেল হুজুর, আমার বাবার জবান বন্ধ, একটু তওবা করে দেয়া যান হুজুর, কি কয়ে গোবাল ফেরে শোনে না। এই জন্য যুব কোন দিন তোমার কাছে মরণ চলে আসে তুমি বলতে পারো না। এই জন্য দৈনিক আমার রহমাতুল আলামিন আমাদেরকে ইস্তেগফার শিক্ষা দিয়েছেন, তওবা শিক্ষা দিয়েছেন। আমরা মনে করি ইচ্ছা মতো গুনাহ কইরা নেই তারপরে তওবা করবো, না 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 গো। জীবনে অনেক মানুষ দেখেছি ঘর থেকে বের হয়েছে কিন্তু লাশ হইয়া বাড়িতে এসেছে, তওবার সময় পাই নাই, ইবাদতের সময় পাই নাই। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক বারা আমার নবী আপনার নবীকেও কম জ্বালাই নাই, আবু জাহিল কম নবীর জ্বালাই নাই। যেই রাহমাতুল্লিল আলামিন ওই ঘরের ভিতরে তিনি শুয়ে রইলেন, আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল জিব্রাইল গো যাও, তুমি যাও আমার বন্ধু নবীরে আমি আল্লাহ দিদার দিমু। যাওয়ার সময় তুমি 70,000 নূরের লাইট নিয়ে যাইবা, সুবহান আল্লাহ। ও আল্লাহ, জীবনে অনেকবার নবীর কাছে ওয়াহী নিয়ে গিয়েছি, কোনদিন নূরের লাইটের প্রয়োজন হয় নাই, আজকে কেন নিব? আল্লাহ ডাকিয়ে কই, সময় হলে বুঝবা। আর এই দিক দিয়ে আমার নবী ঘুমাইতেছে, শুয়া রয়েছে ইচ্ছা মতে, কিন্তু নবী কয় কম্বল দাও আমি ঘুমাবো। ও নবী কোনদিন এমন ভাবে ঘুমের জন্য বেকুল হন নাই, আজকে কেন হয়ে যাচ্ছেন, কারণটা কি? আমার নবী বলে, এখন বলবো না, সময় হলে বুঝবা। ওই দিক দিয়ে জিব্রাইল আল্লাহ কয়, সময় হলে বুঝবা। আর এই দিক দিয়ে আমার নবীও করে কয়, সময় হলে বুঝবা। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কিছু বিষয় আছে জিব্রাইলও জানে না, ডাইরেক্ট আল্লাহ এবং নবীর সঙ্গে কানেকশন। এই আওয়াজে মানি না, জবান খুলে করে আল্লাহ আকবার। ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মানি না জোরে করে আল্লাহু আকবার, মানি না জবান করে করে আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা রাহমাতুল্লাহ আলামিনকে দেখলেন আমার নবী ঘুমিয়ে আছেন, ওই ঘুমেরে ঘরে আমার নবীকে কেমন করে ডাক দিবে? জিব্রাইল আলাইহিস সালাম সাহস পায় না, কারণ নবীরে ডাক দিলে নবী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম নবীরে ডাক না দিয়া একবার ডানে যায় বামে যায়, আল্লাহ ডাক দিয়া কয়া, জিব্রাইল তুমি একটা কাজ করো, তুমি আমার রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে জিহ্বাটা লাগায়া দাও। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কদম মুবারকে জিহ্বাটা যখন লাগায়া দিল, এই জন্য যুবকের দল আমার নবী ঘুম থেকে উঠে গেলেন। ওঠার পরে একটা কথা এখানে মনে রাখবেন,
আছে। তোমরা একটা কাজ করো, পাঁচটা ছেলে এই স্টেজে নামো, যা নগদ দিবেন বয়ানটা শুনে শুনে দিয়ে দিবেন, পরে যদি আমার বলে কালেকশন করেন আমি পারবো না এগুলো। যাও এখন যাও, নিয়ে আসবানি যেখানে ঢুকতেছি অত্যন্ত হাকিকত তত্ত্বভিত্তিক বয়ান, এখান থেকে প্রমাণ করবো পর্দার প্রয়োজন আছে, এখান থেকে প্রমাণ করবো নামাজের প্রয়োজন আছে, সামাজিক সিনেমাসটা হাতে দিয়ে বিদায় হবো পকেটে।